সমিল্লাহামাত্ম আপনি এই দুয়া সম্পর্কে মনাদত সম্পর্কে প্রশ্ন করেছেন যে দোয়া একসাথে আপনি করবেন আপনার স্বামী আপনার সাথে করতে পারবে কিনা দোয়া করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকের দোয়ার কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা সুরা গাফের সাত নাম্বার বলছেন ও কাল তুমি জমনি আস্তা যুম আল্লাহ তোমাদের রাব তোমাদেরকে বলতেছে তোমাদের রাবের কাছে তোমরা দোয়া চাও আর তিনি সাড়া দিবেন। আর যারা দোয়া চায় না তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন তো কাজেই দোয়া করাটা এখন দোয়া করাটা হচ্ছে ইবাদত এবং এটা বাহিরে একটা অনুষ্ঠানের মধ্যে সম্মিলিত ভাবে সবাই হাত ওঠা দোয়া করা একজন পরিচালনা করা এবং সবাই আমিন বলা এটা এই আনুষ্ঠানিক ভাবে সেটা হলো নিষেধ কিন্তু ঘরের মধ্যে আপনি যখন স্বামীকে কে শিখানোর জন্য বা জানার জন্য স্বামী জানে অনেকে জানে না যে আমি কোন জিনিসটা চাবো সে যদি করে বলে যে আপনি দোয়া করেন আমি সাথে সাথে আমিন বলি তাহলে এটা উত্তম কোন অসুবিধা নাই তাতে অবশ্যই আপনি দোয়া করেন জোরে এবং আপনি যেটা চাচ্ছেন সেটা স্বামীও যদি আমিন তাকেও সেই জিনিসটা কবুল করবে তো কাজে কেউ যদি দোয়া করতে থাকে আর আপনি শুনেন যে দোয়া জোরে জোরে করছে আপনার যদি বলেন সাথে আমিন তাহলে আপনার আপনাকেও আল্লাহ ওই দুয়ার অন্তর্ভুক্ত করে দেবে এখানে এটা ঘরের ভিতরেতে ব্যক্তিগত দোয়া হচ্ছে এখানে আনুষ্ঠানিক না এখানে স্বামী স্ত্রী একসঙ্গে আহ দোয়া করতে পারে এবং স্ত্রী যদি জোরে বলে স্বামী আমিন বলে বা স্ত্রী যদি স্বামী যদি জোরে বলে স্ত্রী আমিন বলে আহ তাতে কোনো অসুবিধা নাই পরিবারের যারা সদস্যরা আছে সবাই মিলে যদি যারা জানে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সন্তানরা স্বামীরা সবাই মিলে যে আমি কি চাবো আমি জানি না তো একজনে যে সুন্দর করে যে আল্লাহ কাছে প্রার্থনা করতে পারে সে বললো আল্লাহ তুমি আমাকে এটা দাও এই জিনিসটা দাও এই যে এই দোয়াগুলা সে গুরুত্বপূর্ণ দোয়াগুলা সে আল্লাহ কাছে প্রার্থনা করলো এবং যারা শুনতেছে তারা যখন আমিন বলবে অর্থাৎ আল্লাহ তুমি আমাকেও এটা দান করো আল্লাহ রব্লার তাদের দোয়া কবল করবেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া চাওয়া আমাদের দুনিয়া খাতে সকল কল্যাণ যেন আমরা আল্লাহর কাছে চাই এবং সকল কল্যাণ থেকে আল্লাহ কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে তো দোয়া কবুল করার এই বা কবুলের যেই বা মানে আদব রয়েছে সেটা হচ্ছে উত্তম উজু অবস্থায় থাকা এবং কেবলার দিকে রোগ করে হাত হাতটা সংযুক্ত করে ও আকাশের দিকে থাকা আকাশের দিকে মানে হাতটা ওঠানো উপরের দিকে এবং খুব নিষ্ঠার সাথে এখলাসের সাথে এই দাবি মনে রাখা যে দাবি করে আল্লাহকে যাওয়া যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান তিনি প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা রাখেন তাকে যে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করা এবং দোয়া প্রার্থনা করার পর শেষে আল্লাহর প্রশংসা করে দরুদ পাঠের মাধ্যমে কে শেষ করা সেটা আল্লাহ তালা অবশ্যই কবর করবেন আমরা আল্লাহ আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা করা করে নিজের যে সমস্ত আশা আকাঙ্ক্ষা কিছু আহ চাওয়ার তৌফিক যেন দান করেন আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন